লোকসভা ভোটে তমলুকে বিজেপির প্রার্থী কে হবেন তার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো হয়নি, কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হতে পারেন বলে জোরালো চর্চা চলছে রাজনৈতিক মহলে। আর তাই যদি হয়, প্রার্থীকে তমলুককে চিনতে হবে হাতের তালুর মতো করে। আর এই প্রেক্ষিতেই মঙ্গলবার তমলুকের মাটিতে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গেলেন তমলুকে জেলা বিজেপি পার্টি অফিসে, সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম আর নয়, এবার একটা শুরু করতে হবে। পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এরপর তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেখান থেকে সোজা রেয়াপাড়ায় পৌঁছে যান তিনি। যে রেয়াপাড়া কার্যত শুভেন্দু অধিকারীর গড় হিসেবেই পরিচিত। এদিন রেয়াপাড়া শিব মন্দিরেও পূজা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে গিয়ে তার পাশে বসে সাংবাদিক বৈঠকও করেন তিনি। ওখানে নগরের মহিলা মোর্চার কার্যকর্তারা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সম্পর্ক চক্রবর্তী তারা ওখানে অপেক্ষা করবে। সেখানে শঙ্করধ্বনির মধ্য দিয়ে মাকে প্রণাম জানিয়ে অভিজিৎ বাবু এগিয়ে যাবেন। চাকরি দুর্নীতির দায়ে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপির এখনকার নেতা শুভেন্দু অধিকারী পারলে প্রায় সাষ্টাঙ্গে তাকে প্রণাম করে তিনি তমলুকে এসে হাজির হয়েছেন। সেখান থেকে ভাঙা বেড়ায় গিয়ে কৃষক আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। এবারে লোকসভা ভোটে তমলুক থেকে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলে তার লড়াই হবে দেবাংশুর সঙ্গে। আমি এদেরকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। এরা যে স্তরের মানুষ সেই স্তরেই থাকবেন, কি হবে, এরা কি আর অন্য কোনো স্তরে উন্নীত হবেন মনে তো হয় না। বিচারপতির আসনে থাকাকালীন অভিজিৎ বাবু কথায় কথায় বলতেন সিবিআই দেব। তো সেই সিবিআই এর এফআইআর নেমড তাকে তিনি তার মেরুদণ্ডটা বেঁকিয়ে প্রণাম করছেন, এটা কি হলো? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি যে যে ইস্যুতে নিজেকে একটা যোদ্ধা হিসেবে মানুষের কাছে তুলে ধরতে চাইছিলেন, আজকে সেই সেই ইস্যুর কাছে আপনাকে আত্মসমর্পণকারী বলে বারবার প্রমাণিত হচ্ছে। লোকসভা ভোটে এবার তমলুক আসন কি চমক দেয় সেটাই দেখার। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।